নাবিলা একটু পানি খাও, নাবিলা একটু পানি খাও। হ্যাঁ, এটা একটা আতঙ্ক আমার জীবনের। নাবিলা স্যার, আমাকে যে আপনারা এতবার ওঠানামা করাচ্ছেন, আমি কি পাবো এটার জন্য? আমি কি পাচ্ছি? এই যে আমার বোনকে পাচ্ছেন। চাই না, চাই না, স্যালারিটা হইলেই হবে। স্যালারিটাও পেয়ে যাবেন, দাঁড়ান। ঠিক আছে, এখন আপনাকে পানি এনে দেই। আহেন, এদিকে আহেন। কি হয়েছে? আমি তো নতুন করে আবার আরেকটা টেনশনে পড়ে গেছি গা। আবার কি টেনশনে পড়ছো? আরে ওই যে হনো না, ওই যে বাবরিয়ালা হেনা বাড়িতে। বাবরিয়ালা আবার কোথায়? আরে আমাকে ওই যে নাবিলার যে পড়ায়। ও মাস্টার। হ্যাঁ মাস্টার। কে মাস্টার আবার কি করছে? মাস্টার কিছু করে নাই, কিন্তু মাগার আমার তো একটা জিনিস ভাল লাগতেছে না। কি ভাল লাগতেছে না? মাস্টার যখন নাবিলারে পড়ায় তখন সবকিছু ঠিক আছে, মাগার মাঝে মাঝে দেখি নিরালা ইয়া মাস্টারের লগে গুজুর গুজুর করে। কে নিরালার মাস্টারের লগে কি কাম? এই যে সব কিছু দেখালি তোমার সন্দেহ, এই সন্দেহ আর গেল না। নিরালা ওগেরে কি হয়? বই নয়, বড় বোনের দায়িত্বটা কি? এই যে ছোট ছোট দুইটা বোন যে পড়ে, বড় বোনের দায়িত্ব না দেখবো যে ও কেমনে পড়তাছে কেমনে পড়াইতাছে, এটা দেখার দায়িত্ব আছে না? মাস্টারে ফাঁকি দিতাছে নাকি কাটাই কাটাই এক ঘন্টা পড়ায়া লড় দিতাছে নাকি, এগুলা দেখবো না? সেমিস্টার কোন সেমিস্টার শেষ হইতাছে, কোন সেমিস্টার নতুন করে আইতাছে, কোন সেমিস্টারে কি সাবজেক্ট লইব, কেমতে কি পরীক্ষা দিব, সব কিছু দেখবো নাই নিরালায়? হনো আজাইরা কথা কইও না, একদিন তো বড় বোনের দায়িত্ব পালন করে নাই, ওতে আল্লাহ লাই লেহাপড়া করিছে, তখন তো দেহি নাই আয়া খোঁজ খবর লইতে, কিন্তু যখন ওই চুলালা আইসে তারপর থেকে আয়া দেহি ওই চুলালার লগে গুজুর গুজুর ফুজুর ফুজুর করে, আর আমি যখন ওগো সামনে দেয়া যায় তখন কেমন খোলস পাল্টা জায়গা, গুজুর গুজুর তখন ফুসুর ফুসুর চেঞ্জ হওয়া জায়গা। কে এগুলা বুঝি না, এগুলা কিন্তু ভালো আলামত না, আমার কিন্তু সন্দেহ হইতাছে। আচ্ছা তোমার না বুদ্ধি শুদ্ধি একদম দিন দিন যাইতাছে গা নিরালা, এখন কি আর আগে নিরালা আছে? চাকরি বাকরি করে বুদ্ধি শুদ্ধি হয়েছে, এখন বুঝবার পারে কোনটা বালা কোনটা মন্দ, তাই ছোট বোন গেরে দেই এখন না রাখে, কি হয়েছে তাতে? আচ্ছা যাক, তুমি কইতাছ তো? হ্যাঁ আমি কইতাছি। আচ্ছা তাইলে খেয়াল টেয়াল রাখো আর কি, পরে একটা ভেজাল হয়ে গেলে কাউরে মুখ দাউন যাইবো না। তুমি কোনো চিন্তা কইরো না, আমার চোখ ফাঁকি দিবার পারবো না, এটা হচ্ছে সগুণের চোখ, সব কিছু দেখবার পারে বুঝবার পারে। ঠিকই আছে, তোমার চোখের উপরে আমার ভরসা আছে, কিন্তু যখন ওই শশা ফুল্লি বহায়া রাহো তখন তো যা কিছু হওয়ার হয়ে যাবার পারে, তাই না? এই যে তুমি খালি আমার রূপচর্চা নিয়ে খোটা দিবাই দিবা, যাও যাও যাও, তুমি এখন যাও। ইরে রোকে আরে, আই ইচ্ছা কইরা না ডাকাতে আইছি, আর আম্মা না রে ঠেলা পাড়াইলো, আই ডাকাতে আসার পর উনি তুমি কি আকি আবেলে করো বেলে, আই থাকতাম না আই থাকতাম না, আই চলে আই উন ডাকাতেন, আই তো আম্মারে কইছি আম্মা আই ডাকাতেন, পড়াশোনা কইরা নোয়াখালি যায় এমপি ইলেকশন করুম, হেতে আই তোমারে বিয়া করুম কেন? আরে আরে তুই এতন করিস না, আর তো কইজা ফাড়ি যাই তোর লাইগা। এ আরে ফিন দেখছো এ বেডা যে কথা কইতেছে ফোনে, কথা কইতেছে না কাইনতেছে কিছু বোঝা যায়? মাইয়ার লগে কথা কইতাছে, মাইয়ারে প্রপোজ করতাছে, কিন্তু তার প্রপোজাল এত কড়াই সুর যে দেখা মনে হইতাছে সে মাইয়ার পায়ে ধরে ভিক্ষা চাইতাছে। রোকে আই কিন্তু সব শুনছি তুই এগুন এগুন করছো। আরে তোরা কি শুরু লাগাইছো, দেখতেছস না আমি একজন মানুষের লগে কথা কইতাছি এখানে? আরে তোরা দুজন এখানে খাড়া খাড়া কি করতাছস, তোগো লাগে কি কথা কইতে হারুম না আমি? তুই কথা কইতে আসো, মুই তো মনে করছি তুই কান্নাকাটি করিয়া ভিক্ষে চাইতে আসো রোকেয়ার কাছে। রোকেয়া মোরে দুধে টাহা দাও, মোরে দুধে টাহা দাও, তোগো লগে থাকলে তো আর মানুষ থাকতো না, হিসামারি তোগো খাটের ওপরে ফালতু গনে কার। রোকেয়া রোকেয়া তুই আর এসে নোনা, রোকেয়া রোকেয়া।
আয় রোকেয়া, ভিক্ষুকের লগে প্রেম করো কা? এই থাক না, বাদ দাও, গান শোনো।